আসসালামুয়ালাইকুম। খুব সুন্দর করে সুন্দর একটা ড্রেস পরে রেডি হয়ে গেলাম। আজকে আমি আমার পছন্দের জায়গায় যাব দুপুরে লাঞ্চ করার জন্য। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকে লাঞ্চ করার জন্য আমি কোথায় যাচ্ছি। এই তো তারপর চলে আসলাম মতিঝিল। মতিঝিল হচ্ছে হীরাঝিল। হীরাঝিলের খাবার অলওয়েজ আমার পছন্দ। তো আজকে হুট করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে লাঞ্চ করব। তো চলে আসলাম হীরাঝিলে। হীরাঝিলে এসে প্রথমে তো জায়গা খুঁজে পাওয়াটাই টাফ দুপুরবেলা। তারপর আমি দুপুরের একটু আগে আগে আসছি, এজন্য হচ্ছে আমি জায়গা পেয়েছি, ঠিকঠাকভাবে বসতে পেরেছি। তারপর বসেই তো একটু ক্যামেরায় নিজেকে দেখছিলাম ঠিকঠাক আছে কিনা। দেখতে দেখতে হচ্ছে খাবার যা অর্ডার করেছি সব কিছু চলেও আসছে। প্রত্যেকটা খাবারই হচ্ছে লোভনীয়, দেখতে খুবই ইয়াম্মি ইয়াম্মি, আর খেতেও কিন্তু অনেক ভালো ছিল। এটা ছিল মুগ ডাল দিয়ে খাসি, আর এগুলা ছিল ভর্তা, এটা ছিল আচারি চিকেন, যেটা আমার সবচেয়েতে পছন্দ। আর ভর্তা যে কতটা পছন্দ সেটা না বললেই না। যাই হোক, এতগুলো খাবার সামনে রেখে বসে না থাকি, আমি এখন খেয়ে নিব। সাথে তো সুন্দর সালাদ আছে, তো অপেক্ষা না করে ঝটপট করে খাওয়া শুরু করে দেই, কারণ লোভ সামলাতে পারছি না। তো তো এই তো প্লেটে ভাত নিয়ে নিচ্ছি। আমি তো ভাত খেতে অনেক পছন্দ করি সবসময়ই, অন্যান্য খাবারের চেয়ে ভাতটা বেশি পছন্দ আমার। তো এই তো ভর্তা নিয়ে নিচ্ছি, এটা ছিল বেগুন ভর্তা। আর হোটেলের ভর্তাগুলো কিন্তু একটু বেশি মজা লাগে, বাসায় বানাইলেও ভালো লাগে, বাট হোটেলে যখন খাই সেটা মনে হচ্ছে যে আরো বেশি ভালো লাগে। তো প্রথমে হচ্ছে একটা ভর্তা নিয়ে নিয়ে দেখলাম যে কেমন এটা টেস্ট। আর সবসময় তো জানি এই ভর্তাগুলো খেতে অনেক ভালো হয়। তারপর আমি তো লেবু ছাড়া খেতে পারি না, আমার এটা রেগুলার অভ্যাস, লেবু দিয়ে ভাত খেতে হবে অথবা কোনো একটা আচার লাগবে। তো প্রথম লোকমাটা নিব, আর আপনাদের যদি কারো খেতে ইচ্ছে করে সরি, কিছু করার নাই। তবে আপনারা চাইলে দাওয়াত গ্রহণ করতে পারেন রুমির রান্নাঘরের পক্ষ থেকে, তাহলে আপনাদেরকেও দাওয়াত করে খাওয়াবো ইনশাল্লাহ। তো না, খুব বেশি মজা ছিল, টেস্টি ছিল। তো বেগুন ভর্তাটা দিয়ে আমি খুব মজা করে খাচ্ছিলাম। আর এখানে কয়েকটা আইটেমেরই ভর্তা আছে, আর সব কয়টা আইটেম ভর্তা আমি টেস্ট করিনি, যে কয়টা নিয়েছি ভালো ছিল। আর এখানে সবচেয়ে আমার সবসময় বেশি ভালো লাগে আচারি চিকেন, যেটা এটা দিয়ে নান দিয়েও ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে। তো এই তো প্রথমে হচ্ছে যেহেতু বেগুন ভর্তাটা নিয়েছি, বেগুন ভর্তা দিয়ে খুব তৃপ্তি করে খাচ্ছিলাম। আর যেহেতু অনেকদিন পরেই হচ্ছে হীরাঝিলে খাচ্ছি, আজকে নিয়ত করে এসেছি তৃপ্তি করে, যা খেতে ইচ্ছে করে তাই খাবো। এই জন্য হচ্ছে মানে খাসি দিয়ে যেটা মুগ ডাল দিয়ে হয় ওটা নিয়েছি, চিকেন নিয়েছি, আচারি যেটা, আর নানান রকম ভর্তা তো আছেই। এই সবগুলো ভর্তার মধ্যে এই ভর্তাটা খুব বেশি কালারফুল, দেখেই মনে হচ্ছে যে ধনিয়া পাতার ভর্তা এরকম কিছু, কিন্তু না, এটা হচ্ছে সাথে বরবটি আছে, মানে হচ্ছে ধনিয়া পাতা আর বরবটি একসাথে। তো এই ভর্তাটা দেখতে কালারফুল, মনে হচ্ছিল খেতে অনেক ভালো লাগবে, কিন্তু অতটাও ভালো লাগে নাই যতটা হচ্ছে অন্য ভর্তাগুলো ভালো লেগেছে। তারপরে কিছু করার নেই, একটা ভর্তা যেহেতু নিয়েছি এটা পুরোটা খেতে হবে, আর যেহেতু এটা পেমেন্ট করতে হবে, সো এটাও আমি ট্রাই করতেছিলাম। মোটামুটি লেগেছে, খুব বেশি ভালো লাগেনি, তবে এসে ভালো মনে হয় আমি বরবটির ভর্তা করতে পারি। তো এই তো মাখাচ্ছি খুব মজা মজা করে। আর যেহেতু আমি হচ্ছে বাহিরে খেতে সবসময় ভীষণ পছন্দ করি, এই জন্য আমার যখন ইচ্ছে হয় আমি হুটহাট কিন্তু বাইরে লাঞ্চ ব্রেকফাস্ট এগুলো করার জন্য চলে যাই। তো আপনারা আমার এই পুরো ভিডিওটা যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমি কি কি দিয়ে খেয়েছি, তাহলে বুঝতে পারবো যে আপনারা ফুল ভিডিওটা দেখেছেন, এই জন্য হচ্ছে আপনারা কমেন্ট করতে পেরেছেন। আর এই ভর্তা দিয়ে যখন ভাতটা মাখাচ্ছিলাম একদম গ্রিন কালার হয়ে যাচ্ছিল। আর এই তো আমার সেই খাওয়ার ভিডিও। তো কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার তো ভীষণ ভালো লেগেছে।